সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে নাজারাসুল পরিবেশনের জন্য আমি আহ্বান করছি মাতিরাবাদের হাফেজিয়া মাদ্রাসার ছাত্র রিফাত আহমদকে। الحمد لله حمدا كاملا هو أهله والصلاة والسلام على نبينا لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى عز اسمه وجل جلاله في كتابه القديم أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله نزل أحسن الحديث كتابا متشابها مثاني تقشعر به جلود الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله ذلك هدى الله يهدي به من يشاء ومن يضلل فما له من هاد
صدق الله مولانا العظيم اللهم صل على مولانا مولانا اللهم صل على مولانا محمد وعلى سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا لا إله إلا স্কুল মাদ্রাসার ছাত্র তলবা হোক, খসি খসি সবুজ অবুজ বৈচ্ছয় হল, পর্দার আড়ালে পর্দা নিশীন আমার মায়ার বই নহল, আল্লাহ তবারক ওয়া তাআলা জাল জালালুহুর অসংখ্য গণিত শুকরিয়া, কে আল্লাহ আমরারে তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলর দ্বিতীয় দিনের মাগরিবর হরে আল্লাহর মেহরবানিতে আমরা শরীক হইতাম পারছি, শরীক হইবার তৌফিক আল্লাহ নসিব হরছেন, মেহরবানি করি আমরার হাজিরির আল্লাহ কবুল ফরমাক, সবে হোক আমিন। মাইকর ঠিকাদার কইবা উতরে ঠিক করে দেও না, আমার মুখে আর ইয়ে মিলে না, ঠিকাদার হো। আমার মুখে আর সঙ্গে মিলাও তো, আমরা কোরআন শরীফের তফসির নাম লইয়া মজলিস করলাম, উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, তোমরা তফসির মজলিস করিয়া কিম্বা হাদিসের মজলিস করিয়া কিম্বা শরীয়তের কোন মসলা মসাইলের মজলিস করিয়া দুইর সাইর ভাড়া যদি তোমরা দেও, আমি এর উপরে উলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা আমি একটা প্রশংসার সার্টিফিকেট কিয়ামতের দিন তোমরা দিব। এই লাভবান হওয়া লাগিয়া
আম মানুষে তো সিরহনাতায় ইকান জারদা নানায় এদেখো কেউ বারে রয়েছে যারা জানছই নাই ছই না আল্লাহ কিসমত নসিব করো যারা ই কথা খান জানে নাও ইনো আইয়া কতক সময় বইলে একটা সার্টিফিকেট আল্লাহ দিবা কোরআন শরীফ আল্লাহ এবং মাইরা ওগা সুবহানাল্লাহ যারা এখনো বাইরে রইছই অন্তত সার্টিফিকেট হওয়া লাগি পড়াশোনা খালি কয় ফোট দেবা বিয়া সাদির সময় খাওয়াই মেয়েটারে নিয়া নিজে দে স্কুল আনে দে স্কুল আনো ফুয়াইন শিক্ষিত হুয়াইনতে যদি চাই নাইয়া তো কোনো রকম না একটা সার্টিফিকেট ঠাইলে নে তোরে একবালা ছেলের গেছে শিক্ষিত ছেলের গেছে বিয়া দিতাম পারমু করিয়া কত অবস্থা আমি তাও না দেখছি যে মায়ে লইয়া যাইন বাবায় লইয়া যাইন একটা সার্টিফিকেট হইত বিয়ার সময় হইতা আমার মেয়ে এসএসসি পাস আমার মেয়ে ইন্টারমিডিয়েট পাস আমার মেয়ে দাখিল পাস আমার মেয়ে আলিম পাস ওসলে চালাইবা লাগে এটা বাট কোরআন শরীফের তফসির শব্দটাও এমন এক শব্দ যেটারে বুঝতে গিয়া অত গানি লিম লাগে তফসির শব্দর মূল ফে সিন রা ফে সিন রার মাঝে মামলত কেমন ইয়া হাই রে হাই যদি কামিলর ছাত্র আপনারা হইতা যে আমি দিশা ধরাই দিলাম ফসরুন সফরুন হাই রে ফসরুন সফরুন এর বাদে ফরসুন ফসরুন সফরুন ফরসুন তিনটা বারো তফসির শব্দ থাকি ভাই তিনটা দৌড়াল জিনিস আতে দরবার নাই তিনটার অর্থ এমন দূরর শব্দ এমন চেষ্টা করিয়া কিন্তু দৌড়া লাগে তিনটাও আল্লাহ যে মেহরবানি করছই আপনার পরিচালনা কমিটিয়ে তফসিরর নামে এক মজলিস করছই ধন্যবাদ দিয়ার আল্লাহর বান্দা হলরে তাইন খাই আমরা রে কিয়ামতের দিন পেশ করবা আপনারা দেখছেন না নিও টিকেট আল্লাহ যত খারবার সকল খানোর ঢুকা যায় সহজে আর টিকেট জান না ইয় ভাই এসে ফিওনোর ভাও ধরিয়া টেকা একশো দিয়া কোন রকম ডাক্তারের কাছে যায় ই জাতীয় মজলিসর কিচ্ছু লইয়া গেলে কিতে হইব আল্লাহ ফরমাইরা কুল্লান উমিদু হাউলা ও হাউলাই মিন আতা রাব্বিক ওয়া মা কানা আতা রাব্বিক মাহজুরা ও গো আকবার সুবহানাল্লাহ কইলে এই সার্টিফিকেটটা দুনিয়াত শেষ নাই কিয়ামত পর্যন্ত ও সার্টিফিকেটে নেওয়া হইব ফাইল করি আল্লাহর আবা নুমিদু হাউলা আল্লাহর স্পেশাল সার্টিফিকেট আল্লাহ ইটার এরা লাগি রাখছই যে যে জবানা তাইয়া মানুষে কোরআন শরীফ পর্যন্ত হোলা বাদ দিলেস তিলাওয়াত বাদ দিলেস কোরআন শরীফ লইয়া মজলিস বাদ দিলেস কোরআন শরীফের কোনো মজলিস কোরআন শরীফের হয় না এমনি দারদিরির দার্জিলির বিভিন্ন সংগঠনের বিভিন্ন জাত পরিকল্পনার উপরে বড় বড় মজলিস সকল হয় কোরআন শরীফ পর্যন্ত যেন সাড়ি দিবার অবস্থা আইছে ঠিক ইরা এই সময় কেন তফসির মজলিস নাম রাখিয়া ই এলাকার বুজুর্গ হলে ই এলাকার গণ্যমান্য ব্যক্তি হলে ই এলাকার নেককার দিনদার আল্লাহওয়ালা ব্যক্তি হলে তফসির মজলিস কইয়া যেখান খরচ হইল আল্লাহ আমি দোয়া করিয়া তার হাবি গোষ্ঠীরে ও উসিলায় মাফ করি তার খানদানর তমাম রে মাফ করি দেখ তফসির মজলিস সাধারণ মানুষে করবার নাই এ অনাকাঙ্ক্ষিত যেটা ই জবানা খাওয়ার কথা নাই
অনাকাঙ্ক্ষিত জিনিস তাফসীরের মজলিস হইত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যে সাতজন সাহাবি এই সময় মুফাসসিরুল কোরআন আসলা ও সাতজন বইতা আর ডরাইয়া কেউ গালা দিতা না, কারণ কোরআন শরীফ সম্পর্কে আপনারা জানেন মনে হয় একটা আয়াত কোরআন শরীফের ভিতরে দিছই কোরআন শরীফের ব্যাপারে আমরা পড়ি উড়ি হোম ইন হাযাল কুরআন হোগা সুবহানাল্লাহ কোরআন শরীফ মুখে দিয়ে আইলেও কইছেন সুবহানাল্লাহ ইন হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম আলহামদুলিল্লাহ রে কোরআন শরীফে যারে লাগাল হইছে তারে স্ট্যান্ডিং পজিশন আনি লইছে হোগা সুবহানাল্লাহ। একেবারে জীবনে একজন মানুষ পজিশন আওয়া লাগিয়া যদি কোরআন শরীফের লোক লইলা এটা কোরআন শরীফে তারে স্ট্যান্ডিং পজিশন আনি লয় এই বেটা কিয়ত খাড়া হয় এই সময় কোরআন শরীফে তারে একেবারে আস্তা পৃথিবীর গুরু ঘুরে হাসরের ময়দানও তারে বিরাট একটা নমুনা দরিয়া আল্লাহ কোরআন শরীফের লোক যে লইছে তারে আল্লাহ হাজির করবা তা খাওয়া হয় না আমি ইচ্ছা বকল তারা বেশ লম্বা লম্বা মাথা ধরবা বলি আমরা কবি সুবহানাল্লাহ ইন হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম আল্লাহু আকবার সত্য বড় সার্টিফিকেট কোরআন শরীফ যে ফড়ি লেখতে পারছে কোরআন শরীফে যে হেদায়ত করি লেছে কোরআন শরীফের দ্বারা যার হেদায়ত নসিব হইছে তারে একটা স্ট্যান্ডিং পজিশন অফিসার বানাই লিছে দুনিয়া লাগি ও আখিরাত লাগিও ও গো সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ খাইল কিয়ামতের দিন আলগা তারা তারারে বিচার আলগা করে হইব আলগা তারার বাট হরিয়া আলগা এক ময়দান নেওয়া গিয়ে কোরআন শরীফ মুখস্থ যারা করছই একেবারে কিয়ামত পর্যন্ত এই মুখস্থ তাহার দায়িত্ব আল্লাহ রাখ তাই নিজই নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজ আমার এই দায়িত্ব আমি যে বন্দায় কোরআন শরীফ রে সিনাত নিছে কি আমি দায়িত্ব নিলাম কি সিনাত রাখা এর মাঝে কেউ যদি আমরা বলি যাও কিসমত খারাপ কপাল কপালর দোষে যদি ভুলতে বলছই আর নাই কোরআন শরীফ ভুলবার নাই বদলাইবার নাই ইদর উদর নিবার নাই জের জবর বদলাইবার নাই জেলা আছে কিয়ামত তলক আল্লাহ তাআলা কেনে এটার হেফাজতের জিম্মাদারি আল্লাহ রাখে ইলে কিতাব বার বলে গাজাই আস্তা পৃথিবী জুড়িয়া বার কথা করেন বদলিছে না আল্লাহ সকলে লেখিয়া কইবা আমার লেখার মাঝে যদি কোথাও ভুল আপনাদের চোখে পড়ে আমাকে জানাইবেন দ্বিতীয় সংস্করণে তা শুদ্ধ করা হবে আর আপনার কিতাবের উপরে ফয়লা কতগুলা ইনর জের জবর পেশ নক্তা তসতির যজম সাকিন মদ ইতা একটার মাঝে কোনো সন্দেহ নাই বয়াউ দিছি জেলা আছে ওলা তাহব ওগো সুবহানাল্লাহ ইখান ফড়িতা নাতে কিতা করতে বা ফড়তা নাতে কিতা করতে আই আলুর সৃষ্টি করছে তমাম পৃথিবীর মাঝে কোরআন শরীফ জেলা জিবরিলে আমিনের সময় জিবরিলে আমিনে নাজিল করছিল জিবরিলে আমিনে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমানত রাখছিল আমানত একেবারে জামানত সালামত কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ পাইবানি খেউর বহুত বহুত জ্ঞানী গুণী হলোর বই টই হওয়া যায় বই টই হওয়া যায় পাক্কা হওয়া যায় লেখাও হওয়া যায় প্রথম সংস্করণ কোনো ভুল হইয়া আনলেও দেখা যায় তান কইজা লড়ি যায় বাদরটা ঠিক করে দেয়নি দিয়াও আবার হই আর যদি ভুল উল ঘরে আমরা রে জানাই যেন মেহরবানি হই শুদ্ধ করা হয় ও কোরআন শরীফ
বেঠাবো না যায়, কোরআন শরীফ পড়িলে বেঠাবো না যায়, কোরআন শরীফ বলি হইলে বলিয়ান হওয়া যায়, কোরআন শরীফ হইলে বিরাট বাহাদুর হওয়া যায়, কোরআন শরীফ যার মাঝে আইছে একটা বাহাদুর ফোকাস হওয়ার আমি মজবুত নাই বাই ডুলে নাই বাই ডুলে একটা বেটা বলি গেল, একটা বেটা হিতাত বেটা লুয়া গিতা হইতাম যদি মিশাল দেওয়া ঠিক নাই, মজবুত আল্লাহ করিলে তার কোরআন শরীফের ফায়দা হইল খান, যারা কোরআন শরীফ পড়ো তারার ইমানও মজবুত হই যায়, আলহামদুলিল্লাহ ইমান মজবুত হই যায়, কোরআন শরীফ ভিতরে হামাই গেলে তার ইমানদারিরে মজবুত বানাইলে আকিদা মজবুত করিলে দেখুন যেন আরো দুরা হইয়া কথাবার্তা ও অটল হইছে, বেটায় হইছে আর লড়াই যায় না, আর মাথাইও না রে বাবা থানে কোথাও থানে কোথাও বেটার কাছে বিচারও যাইও না, বেটার কাছে বিচারও যাইও না, যেটা বেটায় বুঝবো সত্য এক জোড়া লড়াইতে হাঁটতে নাই, কোরআন শরীফে তারে আকওয়াম ন্যায় পরায়ণ বানাইলে সুবহানাল্লাহ, আল মুখতফ কিতাবর নাম আছিল আল মুখতফ, ও মুখতফ কিতাব ও নমাজর বহস লেস, আল্লাহর বন্দা নমাজ গিয়া হাড়া হইছে আর খাড়া হইয়া রুকু সজ্জা ভাউরি লইছে আর বেমতাল্লা লাগান দুই ঘন্টা তিন ঘন্টা উবইতে আসে, আওরর মাঝে উবা দেখিয়া লড়াচড়া না দেখিয়া ফাঁকিয়াইয়া বইয়া তার শরীরের হাজু আর লড়াচড়া করে বিঠিয়া উঠিয়া গেছে কি বেটা হইল, তুই যদি ইলা সাইতে সাইতে তুই বিয়া হই লই যাস ইজা জাহিলাহু, তুই যদি ফুরা জাহিল জাহি লই যাস আশারাইলে ফাকাদ আশারাইলে, আল্লাহ তান ভক্তা কি উরে খুসা মারিয়া হই খুসা মারি ও আমনে ফড়ি গেল আল্লাহর খুসা, আল্লাহ খুসা মারলে কি তা করবা মায়া করবা না মারিলি আমার বন্দা বেউস হয়ে গেছে, দেখো নানি প্রেমিক প্রেমিকা লাগি শোনা যায় যে সময় বেউস হয়ে গেছে তখন আমরা উঠি ওই হ্যাঁ তার আর প্রেমটা সার্থক প্রেম সার্থক হয়েছে সিঁড়ি ভরা ধরছই না ইসু জুলেখা ধরছই না রে পড়লে দেখবা দেখ রে আমি জান দেলাই আপনি আল্লাহ লাগি জান দেওয়া লাগি যে সময় দিলাইলে ফাকাদ আশারাইলে, আল্লাহ পাক পরবর্তীকারে আলমে তার কুদরত দি গুতা মার হইন আর কইন আমি তো আমি এখন ধরে পাইলাইছি তুই না মারে ভাই মিস সুবহানাল্লাহ মান আশারাইলে ফাকাদ হাত ও ভাই চিন্তা না রে ও তোরটা তো প্রায় কেন দেখবা ও যে এশক মহব্বতর কিতাবের মাঝে আনি লেছেন ইসুফ লাইলার কথা ইসুফ জুলেখার কথা জি প্রায় কেন আনি লেছেন দেখা যায় লয়লা মজনুনর কথা, দুনিয়ার প্রেমে যদি একজন রেইলা করে হাত্তা তারাকা আহলাহু ওয়া মালাহু ওয়া আহলাহু বাড়ি ছাড়ি দে গোর ছাড়ি দে আত্মীয় স্বজন ছাড়ি দে এই আমার মহব্বতে তোমরা শেষ পর্যন্ত বাড়ি ছাড়িয়া গোর ছাড়িয়া লেমটা সেমটা হইয়া পথে ঘাটে বারইও না আমার মহব্বত পাইবা লাগি যথেষ্ট করি দে লাইলাম ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ তোমরা যদি জিন্দগি ওলা বানাইলাও তা আশি কইয়া যে মায়া করতাম আমিও মায়া হইলাম কি মজা রে কি মজা রে এস্তর ময়দান মাঝগানো আনিয়া নোবেল কিতার মালগানো আনি আইডল দেলাইলা আদর্শ দেলাইলা আখেরি জমানার নবীরে পাগল লইয়া বারুইও না রাস্তা বারুইও না বুঝছেন নি কিতা করা রাস্তা দাঁড়িয়ে না হুসে হুসে থাকো হুরুতা লইয়া থাকো আর আমার দিল মায়া রাখিয়া আল্লাহ রসুলে যে তাকইছেন ও তারে ঠিক মতো নিলাও যদি তে ও রাস্তা দাঁড়িয়ে মায়া দেখাইতে বেউস হইয়া দেখান ওখান তোমরা রই যাইব সুবহানাল্লাহ
কত বড় এহসান আল্লাহর, কত বড় এহসান। এলাগি কুরআন শরীফ আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কথা যেন উল্লেখ করছেন, ইন এহসান উল্লেখ করছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইজ বাআসা ফীহিম রাসূলা, তোমরা ভাগ্য লইয়া হতে ঘাটে মরতা আছে আসি কইয়া আল্লে হাত্তা তারাকা আহলাহু মালা, বাড়িঘর ছাড়িতে না, তোমরা বাড়িঘর ছাড়া লাগতো না, মোহাম্মদুর রসুল্লাহর শরীয়তরে যদি মালবান্ন আনিলাও বাড়ির তাকি তাকিও হরুতা বুরুতারে লইয়াও একবারে আপনজনরে লইয়া হলরে সমাজরে লইয়া তোমরা আমার দ্বার লইতে এবার ভাই, আমিও তোমরারে দারোয়া নিলেই মো করবো তৈ দিব ফাকাত আদ্দাহু, এর সুযোগে আমি তোমরা জাগা লই নিব, আমি আল্লাহ তোমরার ঘরে আসি। আমি বুঝাইতাম পারছি নাকি জানো, ইলমে বাতিনেও আমরারে জাগা লইছে। আল্লাহুম্মা এই রে দিল নাই মনে বা দিল দিয়ে বড়ই না মানে এবার, আল্লাহুম্মা সাল্লি আলা আমি যাই আর কি অমুক জায়গার এক চাকরি পাইবার লাগি আমি যাইতাম নি বাবা, কিতা কইতে আইসো ওইটা বেটা যাইতে নি না না, আমি হই আল্লাহ তোর দিল রে মাথা মাথাইয়া যদি দিলে আগ দিতে যাই, ইটা এক মাত আছিল ও মা ছাড়ি দিয়া, আর এখন তোর যে সার্টিফিকেট বা আমার ছেলে আর যে ফার্স্ট ক্লাস সার্টিফিকেট তোর কুন্তার মাঝে, বায়োলজি তো বালামার পাইছ, ফিজিওলজি তো বালামার, এনাটমি তো তুই বল, ইকোনমিক্স তো তুই বল, এর মাঝে তুই সাইতে গিয়ে যা আমার ছেলে যা সার্টিফিকেট দেখ দিয়া সার্টিফিকেট, আর আগর বুড়াইতে কইতে গিয়া তোর দিল রে মাথা মাথাইয়া যদি তোর দিলে আগ দিতে যাইস আসেন নি আপনি ইটার ইটা গুড়িয়া যাবার গির কারণে এখন দিল মাথাইয়া আয় রে দিল মাথাইয়া নাই, ও দিল মাথাইয়া যে ইলমে দে ওটার নাম ইলমে বাতিন আর ওটার নাম ইলমে তসাউফ। তসাউফ কিটা বলে তা দি হইল তওবা, সাদ দি হইল সফায়ে কল, তসাউফ সাতটা জিনিস, পয়লা নাম হইল তওবা বেশরি করতা, দুসরা নাম দুসরা সাদ, সাদ দিয়া কলকে সাফ করতা, ওয়াও দিয়া বেলায়ত আল্লাহর লগে সম্পর্ক আপনি করতা, আর এর বাদে সম্পর্ক করার পরে আপনার অবস্থা হইব ফানা বিল্লাহ জুরে হোকা ইল্লাল্লাহ আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আযান হয়ে গেছে, আযান দাও হইব, আল্লাহ আপনারে কবুল করুন, আল্লাহ আপনারে কবুল করুন, আল্লাহ তোমার বন্দা আমরা হইতাম পারছি না, ইসলামের মতো এত এত গভীর শরীয়ত রে ভাইয়া বিস্তৃত শরীয়ত, আল্লাহ নিজরে বানাইতে পারবো আল্লাহ আমরা কবুল ফরমাও, তোমার বন্দা হিসাবে আমরা কবুল ফরমাও, তোমার বন্দা হইতে গিয়া আল্লাহ যতটা লাগে আপনার নিয়ামত দান করবা, তফসিলরি জমাত কবুল তারারি খুশি কবুল, এর জরিয়ায় আল্লাহ আমরার মাঝে ইকিন পয়দা করে দাও, যে ইকিনে আমরা তোমারে ভাই আল্লাহ, যে ইকিনে আমরা তোমার ধার নিতাম তো ইয়া আল্লাহ, উলিয়া আসিয়া সোয়াদা সালেহীন সিদ্দিকীর এরা রুতবারে বুলন ফরমাও, যারা হকিকতে দিনকে বসাইয়া গেছিল ইয়া আল্লাহ এর মাঝে আমরা মুর্শিদে মকম্মল হযরতে ফুলকানি সাহেব আপনার নাম লইয়া লইয়া তান দরবার আপনার সালাম সহ এরুতা পৌঁছাই দেওতে আমরা 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 তান বাতাই দেওয়ার রাস্তারে বলছি না উপতে সলাগান আমরা লাগি সহজ করি দেও, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন, সালামু আলা আল মুরসালিন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আমিন লা ইলাহা ইল্লা আল্লাহ, আউযু বিল্লাহি মিন
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا What?